খ্যাপা মানুষ আমি, কেন যে বাংলাদেশের লোক ভালোবাসে বুঝতে পারেন, ইন্ডিয়াতেও তাই। এখন ইন্ডিয়াতে এমন হয়ে গেছে মানে মুঝে মঞ্জুর নেই কি আপনি শিকায়ত কে করো, লেকিন বাত হি সে বাত আতে হি তো মাই কে করো। একটা কথা আছে হিন্দিতে, ইচ্ছে নাই তাও কথাই কথা কিছু কথা চলে আসে বলতে হয়। আমার যারা সমবয়সী আলেম ওলামা বন্ধু বান্ধব তারা ওখান থেকে ফোনে বলছে আর আসিস না ওই দিকেই থেকে যা, আসলে তোর ঠ্যাং ভাঙবো, বাংলাদেশেই থেকে যা। আর সর্বোপরি যেটা আমার মহব্বতের মানুষ সে বলছে আর জীবনে বাংলাদেশ যেতে দিব না, আমার বিবি হ্যাঁ বলছে থেকেই যান আর আসতে হবে না জিভেই। তো ঘটনা হচ্ছে আপনাদের মহব্বত আমাকে নিয়ে আসছে। তো আমার দেশ অনেক বড়, বাংলা ভাষা যতটা বোঝে ভারতের মধ্যে, বাংলা ভাষা ভারতে যতটা রাজ্য বোঝে, ত্রিপুরা মেঘালয় সিকিম বড়োল্যান্ড আসাম আর আপনার মিউজিরিয়াম ছটা রাজ্য, পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার ছটা তিনটে নটা রাজ্য বুঝে, তার মানে কি বাংলাদেশের মতো নয় ভাগ ইন্ডিয়া বাংলা বোঝে। আর আমার উর্দু বলতে অসুবিধা হয় না, বিধায় প্রচুর চাহিদা। তো তারপরও এসেছি, যাই হোক আমি যে কথা আপনাদের সামনে বলছি, মহাবৈজ্ঞানিক আল্লাহ মহাবিজ্ঞানী আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে, লক্ষ কোটি সাজদা করি তোমার কদমে বারে বারে। মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে, লক্ষ কোটি সাজদা করি তোমার কদমে বারে বারে। হাত পা চোখ কান সবই তোমার দান, অন্তর থেকে উঠে কথা শ্রুতির লাগি কান, চন্দ্র সূর্য ঘুরছে সদা দিবানিশি ভার, গ্রহ তারা শোভা দেখি আকাশ মাথার পর, যে মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সেই মাটিরই উপাদান সাদা বেগুনি লাল, মায়ের পেটে জন্মে শিশু জলের পেটে মাছ, ভূমির পেটে কত সম্পদ লাখো রকম গাছ, মিল নাই রে চেহারাই নাই রে গলা স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে, জোড়া সৃষ্টি করেছ সবার তাই তো সুন্দর ধরা, একের লাগি অপর জনে হই যে মাতোয়ারা, আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে, ডাক্তার বৈদ্য কবিরাজ যত পাগল হয়ে যায়, কোথায় থাকে আত্মা তাকে খুঁজে নাহি পায়, সাগরেরই নোনা জল কেমনে মেঘের কোলে, শোধন হয়ে পড়ে ধরাই সোনার ফসল ফলে, মোদের যৌবন রূপ লাবণ্য পারি না রাখতে ধরে, এই তো মোরা মহাবিজ্ঞানী মিশব মাটির গড়ে, আলো বাতাস পানি দিয়ে জীবের প্রাণ বাঁচে, পাহাড় পর্বত আছে বলে ধরা সমতা আছে,
मोरा विज्ञानी परिषदो भांगा गरा काज तुमार सृष्टि देखे मोरा पाइगो बरुई लाज सृष्टि लयर आविष्कारक महावैज्ञानिक तुमि आकाश बतास जुड़े आछे सागर मरुभूमि आमी आपनादेर सामने आहमद शरीफ थेके एकटा हादिस पढ़ेछि एवं सूरा बकरा थेके कयेकटी आयात तेलावत करेछि। आजकेर बक्तव्येर विषय हलो ओई हादिसटी जेटाके केंद्रबिंदुर मध्ये रेखे खूब स्वल्प समये कयेकटी कथा बोलबो बोले नियत करेछि। जदि आमार माबुद आमाके तौफिक देन तो अमा तौफिक इल्ला बिल्लाहि वा इलैहि उनीब। একটা হলো ওয়াজ আর একটা হলো তোয়াজ, একটা হলো ওসিয়াত আর একটা হলো নসিহাত। চারটা চার জিনিস, চারটা জিনিসকে আগে জানতে হবে এগুলো কি। ওয়াজ মানে এই জালসা ওয়াজ, নসিহাত এই জলসা কোরআন হাদিসের কথা মানুষকে বলা, তুয়াজ তোশামদ। ওয়াজ হয় ব্রেন থেকে, তুয়াজ হয় হৃদয় থেকে। আমি আপনাদেরকে বলবো ভাই, আপনারা নামাজ পড়েন, রোজা রাখেন, মদ ছাড়েন, সুদ ছাড়েন, যখন শেষ হয়ে যাবে আমি আমার মতো করে গিয়ে আরাম করব, আপনি আপনার মতো চলছেন কি না সেটা আপনি বুঝে নেবেন। কারণ আমার জন্য দলিল হচ্ছে ওয়াজাক্কির ফাজাক্কির ইন্নামা আনতা মুজাক্কির লাস্তা আলাইহি বিমুসাইতি। তোকে বলতে বলছি বলে দে, তোকে আমি প্রশাসন ক্ষমতা দিইনি, আমার ডিউটি শেষ। তোয়াজ হয় হৃদয় থেকে, নিজের কলিজার টুকরা সন্তান নামাজ পড়ে না, আব্বা অতি চিন্তিত, বেটা নামাজ পড়ো, আবার পড়ো, উঠো নামাজ পড়ো, বারবার বলে, কারণ ও চায় কাজটা কমপ্লিট হোক। এটা হলো তোয়াজ। ওসিহাত আর নসিহাত, নসিহাত হলো কোরআন হাদিসের বয়ান, আর ওসিয়ত হলো মানুষ তার প্রিয়জনকে মহব্বতের সঙ্গে ওসিয়ত করে বিদায় নেয়। জি, যারা জ্ঞানী ব্যক্তি তারা মৃত সম্পর্কে সচেতনতা অবলম্বন করে বেশি। আমাদের এখানে কি চলছে বাংলাদেশে বা ইন্ডিয়াতে, ডেট অফ বার্থ মানে জন্মদিনের পালন হচ্ছে, এটা বুখারিতেও নাই মুসলিমেও নাই, পাশ্চাত্য থেকে এরা নিয়ে এসেছে, নিয়ে এসে কেক কেটে দিল, দিওয়ার ডেট অফ বার্থ হলো। এই কোন ভেজাল দুনিয়াতে আসলো, এগুলো শরীয়ত নয়। কিন্তু মুসলিম প্রতিনিয়তে তার মৃত দিনকে স্মরণ করবে যে আমি যেদিন যাব সেদিন যে সম্বলগুলো আমার নিয়ে যাওয়ার এগুলো ঠিক আছে না নাই। তো এটা হলো একটা মুসলিমের সচেতনতা। তাই বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য ওসিয়ত করছেন। ওসিয়তটা কেমন ভাই, তার আগে একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই। সাহাবিটার নাম হজরতে আমর বিন আস, ইনি একজন বিখ্যাত সাহাবি, রসুলের সাহাবি। ইনার একটা অভ্যাস ছিল, যদি উনি শুনতে পেতেন আমার গ্রামে কিংবা পাশের গ্রামে কিংবা সামনের গ্রামে কিংবা পেছনের গ্রামে,
কোনো একটা লোক বিছানায় পড়ে আছে, এবার লোকটা মারা যাবে আর পৃথিবীতে এসে বেঁচে থাকবে না। মুমূর্ষু অবস্থায় পড়ে আছে, তাই যেন তিলে তিলে মাত্র কয়েকটা মিনিট গুনছে, কয়েকটা সেকেন্ড গুনছে। এই রকম কোন লোকের, কোন মানুষের যদি খবর উনি পেয়ে যেতেন, তাহলে সমস্ত কাজ ছেড়ে দিয়ে সে ওই লোকটার কাছে বসে থাকতেন। তার মনের আশা ছিল আমরে বিনাশ, মনে মনে ভাবতেন ওই লোকটা যখন মরবে তো ওর কাছ থেকে আমি মতের স্বাদটাকে জিজ্ঞেস করব, যে মৃতটা তোমাকে কেমন লাগছে। এই জানার জন্যে তিনি অনেক সময় দীর্ঘ সময়কে ব্যয় করতেন, ব্যয় করতে গিয়ে ওই লোকের পাশে বসে বসে কাটাতেন। যখন লোকটা মার্জে মতে মুবতালা হয়ে যেত, এবার আজরাইল এসে গেছে, ওর জানটা চলে যাবে, এই রকম অবস্থায় আমরে বিনাশ বলতেন, ও ভাই আমার, তুমি একবার বলো তোমাকে মতটা কেমন লাগছে। কিন্তু ওই লোক বলতে পারতো না, ও মারা যেত। তো আমরে বিনাশ নিজের হাতটা নিজের কপালে রেখে বলতো, হতভাগা, যে কাজে তুই এলি এই কাজে তুই আপনার কি না সাকসেস হতে পারলি না, তুই লাভবান হতে পারলি না, ব্যর্থ তোর চিন্তা ভাবনা, তোর সময়টা ব্যর্থ চলে গেল। এইভাবে একটা নয় দুটা নয় বহু মানুষের কাছে তিনি সময় কাটিয়েছেন। কিন্তু বন্ধুরে, মত যতজন চিখে পৃথিবী থেকে চলে গেছে, মতের স্বাদ যতজন গ্রহণ করে পৃথিবী থেকে চলে গেছে, জেনেলেন একদিন ওই স্বাদ আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। তারা খেয়ে নিয়েছে, এর জন্যে যে মতের হাঁড়িতে খাবার কম পড়ে গেছে, আপনি খেতে পাবেন না, আপনি চিখতে পাবেন না, এরকম কোনো ব্যবস্থাপনা আল্লাহ রাখেনি। পৃথিবীর সমস্ত প্রাণী মৃতের স্বাদকে গ্রহণ করবে, আল্লাহ কোরআনে বলেছেন। এবার আমরে বিনাশ বিছানায় পড়ে গেছেন, বিছানায় পড়ে সে তার দুর্বলতা বুঝতে পারছে, তাকে যেন চারিদিক থেকে কালো মেঘছে ধরেছে। সে বুঝে নিয়েছে, আর আমি পৃথিবীর বুকে বাঁচব না, আমি যে মৃতের স্বাদের জন্যে এতগুলি সময় দিয়েছি, আজকে আমি সেই স্বাদে যে দিকে দ্রুত গতিতে আগাতে রয়েছি, আমি সেই স্বাদকে আজকে আস্বাদন করব, এবং আল্লাহ আমাকে ওই মদ পান করাবেন, মদকে খাওয়াবেন। যখন সে বুঝে নিল আর পৃথিবীর বুকে আমি বাঁচব না, তখন তার প্রাণ প্রিয় সন্তান হযরতে মাজ আমরে বিনাশের প্রাণ প্রিয় সন্তানকে ডেকে বলছে, বেটা তুমি আমার কাছে আসো, আমি চলে যাওয়ার আগে তোমাকে কিছু ওসিয়ত করে যাই। এর নাম ওসিয়ত। এবার ওসিয়তটা কি করছেন দেখেন, কাণ্ডগুলো দেখেন, বিখ্যাত সাহাবি আমর বিনাশ, ধৈর্য ধরে শুনলে বহুত গভীর কথা এখানে লুকানো আছে। আমর বিনাশ বলছে, বেটা আমি যাদের সঙ্গে চলাফেরা করেছি ওদেরকে একবার ডেকে দাও তাড়াতাড়ি। সভাসদ লোককে ডেকে দেওয়া হলো, সব সামনে আসলো। তারপরে আমরা বিনাশ ছেলেকে বলছে, বেটা আমাকে একটু বিছানা থেকে তুলে ধরো, আমাকে একটু বালিশ দিয়ে ঠেস দিয়ে ধরো। বেটা ধরলো। তখন আমরা বিনাশ বলছে, ছল ছল আঁখি, চোখের পানি এসে গেছে, যে সকলকে বলছে, হে লোক সকল, হে আমার রসুলের সাহাবিরা, পৃথিবীতে চলার জীবনের আমার সঙ্গীরা, তোমাদেরকে আল্লাহ আমার সঙ্গী বানিয়েছিল, কিন্তু এই সঙ্গীর ভিতর থেকে একটা সঙ্গী এখন বিদায় নিতে চলেছে, সেই সঙ্গীটা তোমাদেরকে ছেড়ে দিয়ে পৃথিবীর বুক থেকে তার বিদায়ের পালা পড়েছে, তাই সেই সঙ্গী তোমাদেরকে আজকে ডেকেছে। আমি জানতে চাইছি, তোমরা একবার মুখ দিয়ে বলো, আমি তোমাদের কাছে কেমন মানুষ ছিলাম।
বেটা তখন বলছে আব্বা এত হতাশা হচ্ছেন কেন, আপনি রসুলের সাহাবি, আপনার তো হতাশ হওয়ার কারণ নাই। তখন বলছে বেটা চুপ, তোর বাপের পরিচয়টা আমি তোকে দিই, আগেদেরকে জিজ্ঞেস করি। এরা বলল আপনাকে আমরা সঙ্গী হিসেবে ভালো পেয়েছি, আমাদের কোনো অসুবিধা হয়নি। আশ্বস্তের শ্বাস ফেললো আলহামদুলিল্লাহ। এবার বেটাকে বলছে বেটা তোর বাপকে চিনিস, চিনিস না, তোর বাপের পরিচয় তুই জানিস না, তাহলে আজকে নিয়ে নে বেটা রে, এই দেখ আমার হাতের দিকে তাকা, যতগুলি আমি হারিয়ে দিয়েছি ওইগুলি যদি পেয়ে যেতাম, আর যতগুলি আমি পেয়েছি ওটা যদি হারিয়ে দিতাম, তাহলে আজকে আমি নিজেকে ভাগ্যবান মনে করতাম। বেটা রে যেটা হারিয়েছি ওটা আমি যদি পেয়ে যেতাম, আর যেটা পেয়েছি ওটা যদি হারিয়ে দিতাম, কি বুঝছেন? লোক বলে আগেকার যুগের লোকেরা সাদা সিদে বোকা ছিল, বুদ্ধি কম ছিল। কত গভীর কথা উনি বলছেন, বেটা তো অবাক, আব্বা কি কথা বলতে চলেছেন? উনি বলতে চাইছেন আমি জীবনে যতটা সময় পৃথিবীতে পেয়েছি, আমার যেদিন মায়ের পেট থেকে এসেছি আর আজকে যে আমি পৃথিবী থেকে বিদায় নিচ্ছি, টোটাল যতগুলি বছর আমি পেয়েছিলাম, আমার আল্লাহ আমাকে পৃথিবীতে যতগুলি শ্বাস নিয়ামত হিসেবে দিয়েছিলেন, তার ভিতরে বেশিরভাগ জীবনটা আমি রসুলের বিরুদ্ধে কাটিয়ে দিয়েছি। বেটা আমি খোলা তালোয়ারকে নিয়ে মদিনার গলিতে গলিতে ঘুরতাম, যে কখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাটা গর্দন থেকে নামিয়ে দিব। আর এই চিন্তা চেতনায় নিশা খোর লোকের মতো আমি খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে সব সময় যেন মদিনার গলিতে 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 ঘুরিয়েছি। দীর্ঘ লম্বা টাইম বিরোধিতার জিন্দেগিতে চলে গেছে। তারপরে যেদিন নবীজি বললেন আমরে বিন আসেরে, তোমার মতো একজন বিচক্ষণ মানুষ মহাসত্যকে এখনো গ্রহণ করতে পারবে না, এই কথাটা যেন আমার কলিজার ভিতরে তীরের মতো বিঁধে গেল। আমি বুঝে নিলাম যে লোকটার বিরুদ্ধে এত কাজ করার পরও ওই লোক যদি আমাকে বিচক্ষণ বলে নিশ্চয়ই ইনি মহানবী। তারপরে এসে আমি যেদিন কালেমা পড়লাম, সেই কালেমা পড়ার থেকে আজ পর্যন্ত আমার আয়ুটা কম জীবন কেটেছে। অতএব আমি বলছি যতটা পরিমাণে বিরোধিতা জীবন কেটেছে ওটা যদি পেয়ে যেতাম, আর যতটা জীবন রসুলের পক্ষে কেটেছে এটা যদি হারিয়ে ফেলতাম, তাহলে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করতাম। কত চিন্তার কথা! এরপরে বলছে বেটা তোর বাপের জীবনকে তিন দিয়ে ভাগ কর, তোর বাপের জীবন তিন ভাগে বিভক্ত হয়ে কেটেছে। ওসিয়ত কাকে বলে? দেখেন আমরা ছেলেদেরকে সুদখোর মদঘর করে দিয়ে চলে যাই, কোনো ওসিয়ত করি না, আর আমরা বিনাশ। এরপরে বলছে তোর বাপকে তিন দিয়ে ভাগ কর। প্রতিটি বাপের তিনখানা কর্তব্য আছে, ছেলেকে তৌহিদ মুক্ত মানে শিরক মুক্ত জীবন করে তৌহিদের প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দেওয়া, সুশিক্ষা দেওয়া, আর নিজের লাইফ হিস্টোরিটা ছেলের কাছে তুলে ধরে দেওয়া। জি, আমরা আমাদের ইতিহাস সন্তানদেরকে দিই না, এই জন্যে সন্তান বীরত্বের জায়গায় পৌঁছাতে পারে না। তো এবার বলছে তোর বাপের জীবনটা তিন ভাগে বিভক্ত, সেটা কেমন? আমরা বিনাশ বলছে বেটা প্রথম জীবনে আমি রসুলের জানের দুশ্মন ছিলাম, যদি সেই অবস্থায় আজরাইল আসতো তাহলে আমি নিশ্চিত ছিলাম যে আমি জাহান্নাম যাচ্ছি। বেটা রে দ্বিতীয় অবস্থাটা ওই জীবনটা যাওয়ার পর, যেদিন আমি রসুলের কাছে গেলাম বায়াত হতে,
রসুলের কাছে যেদিন গেলাম কালেমা পড়তে, আমি হাতটা আগে বাড়ালাম, বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পবিত্র করে পবিত্র দিনে ভরে নেন। আর আমি হাতটা রসুলের দিকে বাড়ালাম, বিশ্বনবী খুশি হয়ে তিনার হাতটা আমার দিকে যখন বাড়ালো, তখন আমি আবার নিজের হাতটাকে টেনে নিলাম। বিশ্বনবী বললেন আমরা বিনাশ রে, তুমি তো আগে হাত বাড়ালে, আবার আমি যদি বাড়ালাম তবে কেন তুমি হাতটা টেনে নিলে? আমরা বিনাশ বলতে শুরু করলেন ইয়া রাসূলুল্লাহ পেছনের দিকে আমি নিজেকে স্থির করতে পারছি না, নিশ্চিত হতে পারছি না। এটা আবার কেমন কথা, পেছন দিকটা আমার নিশ্চিত হতে পারছি না এবং স্থির করতে পারছি না। তার মানে তিনি বলতে চাইছেন ও দয়ার নবী গো, এখন এই টাইমে আমি কালেমা পড়তে এসেছি, কিন্তু আমার লাইফ হিস্টোরিতে আপনার বিরুদ্ধে গুনহার পাহাড় তৈরি করে রেখে দিয়েছি, ওই পাহাড়টা যেন আমার মাথা থেকে নামছে না, এর জন্য আমি নিজেকে স্থির এবং নিশ্চিতে আসতে পারছি না। দয়ার নবী আমার সেই পাপের পাহাড় সম্পর্কে আপনি কিছু বলেন। তো বিশ্বনবী বললেন আমরা বিনাশ রে, পৃথিবীর বুকে তিনখানা এমন আমল আছে, কেউ যদি সেই আমলগুলো করে তো আল্লাহ তাবারাক বা তাআলা ওই আমলের শেষে লোকটাকে মাসুম বাচ্চা বানিয়ে দেয়, নিষ্পাপ বানিয়ে দেয়। তার মধ্যে এক নম্বর হলো যদি কেউ হজ করে আর হজটা যদি কবুল হয়, হজ্জে মাবরুর হয়ে যায়, সেদিন সে নিষ্পাপ হয়ে যায়। আর দুই নম্বর হলো ব্যাটারে যখন কোনো মানুষ তৌবা করে কালেমা পড়ে লাই, পৌতলিকতা থেকে মূর্তি পূজা থেকে ফিরে এসে তৌহিদের উপরে কালেমা পড়ে নেয়, তার জীবনে এর গুনামাফ হয়ে যায়। আর তিন নম্বর আমল হলো যদি কেউ ঈমান বাঁচানোর জন্যে, ব্যবসা বাণিজ্যের জন্যে নয়, সুখের সংসারের জন্যে নয়, ঈমান বাঁচানোর জন্যে নিজের জন্মভূমি ছেড়ে দিয়ে দেশান্তর হয়ে গিয়ে হিজরত করে অন্য জায়গায় গিয়ে বাসা বাঁধে, আল্লাহ তাবারাক বা তাআলা সেই দিন তার গুনাহগুলোকে মাফ করে মাসুম বাচ্চা বানিয়ে নেয়। অতএব আজকে তুমি যখন কালেমা পড়ছো, আমি আখিরি পয়গম্বর বলছি, তোমার বিগত জীবনের সমস্ত গুনাহ শেষ। আমরা বিনাশ কালেমা পড়ে নিলেন, যে বেটাকে বলছে বেটা রসুলের চেহারা সম্পর্কে আমাকে কোনোদিন জিজ্ঞেস করবি না, আমি বলতে পারবো না। বেটা অবাক হয়ে বলছে আব্বু আপনি রসুলের সাহাবি, দু চোখে রসুলকে দেখেছেন আর রসুলের চেহারা বলতে পারবেন না? আমরে বিনা সাবার কেঁদে ফেললেন, চোখের পানিতে বলছে বেটা রে আমি যতটা বিরোধিতা করেছি রসুলের, অতটা বিরোধিতা অন্য কেউ করেনি, তার জন্যে আমি নিজেকে এতটা লজ্জিত হতাম, হেও হতাম, নিজেকে এত খারাপ লাগতো যখন মজলিসে বসে থাকতাম আর বিশ্বনবী মজলিসে আসলে আমি লজ্জায় মাথাটা নামিয়ে নিতাম, অতক্ষণ পর্যন্ত মাথা তুলতে পারতাম না যতক্ষণ পর্যন্ত বিশ্বনবী সেখান থেকে না গেছে। আমি এর জন্যে রসুলের চেহারাকে চোখে চোখ দিয়ে কোনোদিন এত সুন্দর করে দেখতে পারিনি, আমি লজ্জায় মাথা নামিয়ে রাখতাম। এবার আমরা বিনাশ বলছে এই অবস্থায় যদি আমার মত হতো বেটা রে, আমি নিশ্চিত ছিলাম যে জান্নাত যাচ্ছি, তাহলে প্রথম জীবনে ছিল আমার জাহান্নামের জিন্দেগি, মধ্য জীবনে ছিল আমার জান্নাতের জিন্দেগি। বিশ্বনবী চলে গেলেন, আবু বাকার চলে গেলেন, উমার চলে গেলেন, ওসমান চলে গেলেন, আলী চলে গেলেন, এইভাবে অনেকেই চলে গেছে, এখন আমার যাওয়া পালা পড়েছে। না জানি বিশ্বনবীর যাওয়ার পর থেকে আমি আমার জীবনের মানদণ্ডটা ঠিক রাখতে পেরেছি কি পারি নাই, এই ব্যাপারে আমি নিজেকে নিশ্চিত করতে পারছি না। এরই জন্যে তোর বাপ পৃথিবী থেকে বিদায় কালে চোখের পানিতে কাঁদছে। এত বড় সাহাবী চোখের পানিতে কাঁদছে, বলছে বেটা
আগেকার ভাড়াটিয়া মহিলা পাওয়া যেত কান্না করার জন্য মৃত ব্যক্তির ঘরে। বেটা আমার ওসিয়তগুলো শোনো, নোহা করনে ওয়ালা মেয়ে আনিও না, কান্দুনি লোক আনিও না, আর তোমার বাপের লাশ যখন নিয়ে যাবে গোরস্থানে তখন যেন কোনো বায়ান করে কান্দনে ওয়ালি না থাকে। এইভাবে ওসিয়ত করে তিনি বিদায় নিলেন। তো ভাইয়া, এই ওসিয়ত ছিল আমর বিন আসের ওসিয়ত। তো ছেলে পিলে যখন জ্ঞানী হয়, তার মেধা শক্তি যখন বাড়ে, তখন আব্বা ওসিয়ত করে, কখনো মা ওসিয়ত করে, কখনো শ্বশুর শাশুড়ি ওসিয়ত করে, কখনো স্কুলের মাস্টাররাও ওসিয়তমূলক কথা বলে, বলে না ভাই? কখনো বন্ধুবান্ধব বলবে, কখনো রাস্তাঘাটে কোনো মুরব্বীর সঙ্গে সাক্ষাৎ হলে সে বলবে। একটা উদাহরণ দিই, উদাহরণটা একটু খেয়াল করে শুনেন। ইয়ং ছেলে, বয়স 22-23, বিয়ে হবে, আর 10 দিন আছে বিয়ে হতে। তো নানা ভাই বেঁচে আছেন ছেলেটার, ওকে 1 মাস আগে থেকে নিয়ে আসা হয়েছে, বিয়ে বাড়িতে মুরব্বী হিসেবে বসে আছে, চুপ করে শীতের রোদে এইভাবে বসে আছে। আর যে বিয়ে কারণেওয়ালা, ও ঘর ঢুকছে বেরুচ্ছে, তখনই দিনাজপুর, তখনই চিরির বন্দর, তখনই পার্বতীপুর, আবার বাইক নিয়ে ঢুকছে, উদাস উদাস চঞ্চল। তো এই মুরব্বীর বয়স 86, তখন মুচকে মুচকে হাসছে, দিয়ে বলছে ভাই, নাতিকে ডেকে বলছে, ভাই বস, দুটো কথা বলি। তুমি যে স্টপেজে এখন আছো 23, এইটা আমি 63 বছর আগে পেরিয়ে এসেছি, বেশি চঞ্চল হয়ে লাভ নাই, ঘন ঘন শ্বশুর বাড়ি যেও না, ইজ্জত থাকবে না, বিবিটাকেই ভালোবাসি ও শালির সঙ্গে যেন আতাত করতে যেও না। এগুলো ওসিয়ত পাকা মাথায় বলছে, কারণ ওই স্টপেজ পেরিয়ে এসছে, ওটা ধোঁয়াশা, ওটা কুয়াশা, ওটা জীবনের মেন মানদণ্ড নয়। জীবনের পুরুষত্বের মেন মানদণ্ড হচ্ছে সংসারকে টিকিয়ে রেখে আল্লাহকে ডাকা, এটা যৌবনের উত্তাল, এইটা মানদণ্ড নয়। বিধায় ছোট 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 করে নানা বেশ কিছু ওসিয়ত করলো, খুব ঘন ঘন অভিমানী হইও না, শ্বশুর শাশুড়ির কাছে ইজ্জত থাকবে না, লোভ করো না, শালাবাবুরা জুতো ধরবে, জুতো পরাবে না, জুতো মারবে, এইভাবে একটা একটা করে ওসিয়ত করলো। এর নাম হলো ওসিয়ত। জি ভাই, এখন আমি যে ওসিয়তটা আপনাদের সামনে করছি, যেমন ওসিয়তের মূল্য কেমন হবে, যেমন মানুষের মূল্য হবে। আল্লাহ ওসিয়ত করেছেন কোরআনে সূরা আনআমে, আল্লাহর যেমন মূল্য ওনার ওসিয়তের সেই রকম মূল্য। নবীজি ওসিয়ত করছেন, নবীজি যেমন দামি ওনার ওসিয়তের সেই রকম দাম। মাস্টার ওসিয়ত করছেন, ডাক্তার ওসিয়ত করছেন, ছোট ভাইও দু কথা বলছেন, জি কখনো মাতালেও আপনাকে ভালো জ্ঞান দিয়ে দেবে, দেয় কি দেয় না? বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, যেখানেই মধু থাকবে মৌমাছি সেখানে গিয়ে বসবে, তো মাতালেও কখন আপনাকে ভালো জ্ঞান দিয়ে দেবে এবং আপনি ভালো জ্ঞান পেয়ে যাবেন। সেটা কেমন? একটা উদাহরণ দিই, এক মৌলানা হুজুর মুরব্বী মানুষ আমার মতো রাস্তায় হাঁটছে, আর ওই দিক থেকে একটা মাতাল টলতে টলতে আসছে, এরকম ডান দিককার পা, বাঁ দিককার, বাঁ দিককার পা, ডান দিকে, আর ব্যালেন্স নাই, কথারও কোনো হুঁশ নেই, পাগলের মতো হাঁটছে। হুজুর হালকা করে নাকে কাপড় দিয়ে আমি ওকে বলেই ফেললাম, এই সাবধানে হাঁট,
না হলে পড়ে যাবি, সাবধানে হাঁট, না হয় পড়ে যাবি। মাতাল তখন আমার দিকে এরকম করে তাকিয়ে বলছে, হুজুর আপনিও সাবধানে হাঁটেন, আমি পড়লে তো একা পড়ব, আপনি পড়লে সমাজ পড়ে যাবে। হুজুর বলছে সুবহানাল্লাহ, মাতালেও জ্ঞান দেয়। জি, শেখ সাদী আলী রহমা এই কথাগুলো ছোট ছোট করে তুলেছে, আমি পড়লে একা পড়ব, আর আপনি যদি পড়ে যান গোটা সমাজ পড়ে যাবে। জি, পুলিশের আপনি চিন্তা করতে হবে না, কয়েকদিন আগে বলছিলাম কেন, বলে অতি সংকীর্ণ, ভেজাল নাই, পুলিশের হাতে কোনো টেনশন নাই, আপনি খালি এই এটা কি কারেন্ট বাজার, কারেন্ট বাজারের পশ্চিম দিক থেকে পূর্ব দিক পর্যন্ত এই রোডে হাঁটবেন, পড়বেন না তো, বলেন পড়বেন না? কোনো বাপার সুন্দর আল্লাহর ওলির এমন একটা সন্তান নাই যে সে কাছার খাবে না। যে পৃথিবীর হাই রোডে কাছার খাবে সে পুলিশের হাতে খাবে, আর যে পৃথিবীর রোডে কাছার খেল না তার পুলিশের হাতে চিন্তা নাই। এইখান থেকে ওই পর্যন্ত যেতে 68 বার গুণা হবে, হবে কি হবে না? এখানেই স্লিপ, এত বড় হাই রোডে স্লিপ, ওর আর পুলিশের হাতে চিন্তা করতে হবে না। চলেন, সাহাবিটার নাম মাজ বিন জাবাল। ভাই আপনারা দাঁড়িয়ে আছেন কেন, আমার কাছে পয়সা পাবেন? আমি তো ধার নিইনি ভাই, বাড়ি যান, বাড়ি যান, এখনো দাঁড়িয়ে আছে বিয়াদবের দল, যান বাড়ি যান, বসবে তো, বসা বাদ দিয়ে দাঁড়িয়ে আছে। এবার সাহাবিটার নাম মাজ বিন জাবাল, ইনি রসুলের খুব সফর সঙ্গী হতেন, নবীজি সফরে গেলে বেশি মাজ বিন জাবালকে নিতেন। একদিন বিশ্বনবী বলছেন, আমি 10 খানা ওসিয়ত করব, তোমাদের মধ্যে কেউ আছো কি এই ওসিয়তটাকে সুন্দর করে গুছিয়ে রেখে আমার উম্মতের কাছে পৌঁছে দেবে? তো মাজ বিন জাবাল এই সাহাবিটার কি দাম, কি ফজিলত, এই সাহাবিটার কি গুণ? বিশ্বনবী বলছেন, আবু বাকারকে জান্নাতের 8টা দরজা ডাকবে, উমারের জন্যে জান্নাতে 200 ঘর আছে, আর আল্লাহ তাবারক বা তাআলার নবী বলছেন ওসমান আর আমার জান্নাত পাশাপাশি হবে, আর জান্নাতের মধ্যে হযরতে আলী আমার বন্ধু হবে। আবার আপনার কি না, যে জান্নাতে হোসেন হাসান থাকবে না ওই জান্নাতটা সাজবে না। হযরতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর যত বড় বড় মুফাসসির, ইমাম আবু হানিফা বলেন, ইমাম আহমদ বিন হাম্বাল বলেন, ইমাম মালিক বলেন, আর ইমাম আপনার কি না ইমাম বুখারী বলেন, ইমাম মুসলিম বলেন, যত পৃথিবীতে বড় বড় মুফাসসির এসেছিলেন, ইমাম বাজ নাসিরুদ্দিন আলবানী বলেন, যাকেই বলেন না কেন, এরা যখন কিয়ামতের মাঠে উঠবে এই বড় বড় মেধা ইমামগুলি এক জায়গায় থাকবে, আর এদের সর্দার বানানো হবে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইনি ছিলেন বড় মুফাসসির। তেমনি বন্ধুরে, সারা পৃথিবীর যতজন কোরআনের জন্যে জান দিয়েছেন, কোরআনের জন্যে যারা নিজেকে জীবন বিলিয়ে দিয়েছেন, এদের যে শহীদগুলোকে আমাদের মাঠে জমা হবে, এই শহীদদেরকে এক জায়গায় করা হবে, এদের শহীদের সর্দার হবে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সারা পৃথিবীর যত আলিমে দিতে ঝান্ডা থাকবে ওই সাহাবিটার নাম হচ্ছে হযরতে মাজ বিন জাবাল রাদিয়াল্লাহু তালা আনহ। খ্যাপা মানুষ আমি, কেন যে বাংলাদেশের লোক ভালোবাসে বুঝতে পারেন, ইন্ডিয়াতেও তাই। এখন ইন্ডিয়াতে এমন হয়ে গেছে, মানে মুঝে মঞ্জুর নেই কি আপনি শিকায়ত কিয়া করো, লেকিন বাত হি সে বাত আতে হি তো মাই কিয়া করো। একটা কথা আছে হিন্দিতে, ইচ্ছা নাই তাও কথাই কথা কিছু কথা চলে আসে বলতে হয়। আমার যারা সমবয়সী আলেম ওলামা বন্ধু বান্ধব তারা ওখান থেকে ফোনে বলছে, আর আসিস না, ওই দিকেই থেকে যা, আসলে তোর ঠ্যাং ভাঙবো, বাংলাদেশেই থেকে যা। আর সর্বোপরি যেটা আমার মহব্বতের মানুষ,
সে বলছে আর জীবনে বাংলাদেশ যেতে দিব না আমার বিবি। হ্যাঁ বলছে থেকেই যান আর আসতে হবে না জিভেই। তো ঘটনা হচ্ছে আপনাদের মহব্বত আমাকে নিয়ে আসছে। তো আমার দেশ অনেক বড়, বাংলা ভাষা যতটা বোঝে ভারতের মধ্যে, বাংলা ভাষা ভারতে যতটা রাজ্য বোঝে, ত্রিপুরা, মেঘালয়, সিকিম, বড়োল্যান্ড, আসাম আর আপনার মিউজিরিয়াম ছটা রাজ্য, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার ছটা, তিনটে, নটা রাজ্য বুঝে। তার মানে কি বাংলাদেশের মতো নয় ভাগ ইন্ডিয়া বাংলা বোঝে। আর আমার উর্দু বলতে অসুবিধা হয় না, বিধায় প্রচুর চাহিদা। তো তারপরও এসেছি। যাই হোক, আমি যে কথা আপনাদের সামনে বলছি যে আল্লাহ তাবারক বা তাআলা যেমন মানুষ তেমনি তার ওসিয়তের গুরুত্ব। এবার মাজ বিন জাবাল বলছেন আওসানি রাসূলুল্লাহ, হলো না, যার হৃদয়ে যেমন মহব্বত আছে। চিল্লাবেন না, চিল্লাবেন না, কিন্তু চিল্লানোটা ভালোবাসি না আমি আবার, কারণ হাদিসে চিল্লানোটা মানা আছে। মাপ চাইছি কিছু বক্তা আছে, আরও জোরে চিল্লান, আরও চিল্লান, আরও চিল্লান। তিনারা হয়তো আমার থেকে বড় মানুষ, তিনাদের কাছে হয়তো দলিল আছে, আমি জানলে আমিও সেটা মেনে নিব। কিন্তু আমার কাছে যেটা জানা আছে, দেখবেন সুরা লোকমানে লোকমান হাকিম তার ছেলেকে বলছে, বেটা জোরে চিল্লাইও না, কর্কশ আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ, আর জাহান্নামীরা জোরে চিল্লাবে, বিধায় ওই কর্কশ শব্দ বলো না, মিষ্টি সুরে হৃদয় দিয়ে মহব্বতের সঙ্গে সবাই আমরা দরুদ পড়ব। সাহাবিটার নাম মাজ বিন জাবাল, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলছেন, হে পৃথিবীর লোক, বাংলাদেশের লোক, ভারতের লোক, সৌদির লোক, শুধু তাই নয় বিশ্ববাসীরে, তোমরা কান করে শোনো, আল্লাহ নবী কি বলেছেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন, ও পৃথিবীর মানুষ রে, বিদায় কালে গেছেন বলে আহমদের শেষ নবী, সঙ্গের সাথী কেউ হবে না, হইবে তোমার আমেলন, যত্ন করে রাখবে মনে, হও যদি গো মুমিনন। হযরতে মাজ বিন জাবাল বলছেন, বিশ্ব নবী বলে গেলেন যে পৃথিবীর মানুষরে, আমি তোদেরকে দশখানা ওসিয়ত করে চলে গেছি, আমার এই ওসিয়তগুলো যেন ভালো করে 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 তোমরা খেয়াল করিও, আর আমার ওসিয়তগুলিকে ধ্যান দি 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 তোমরা পৃথিবীতে চলবে, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না, তোমাদের কোনো ক্ষতি হবে না, তোমাদের কোনো বিপদ আসবে না, তোমরা ঠিক জায়গায় ঈমান আমান নিয়ে বেঁচে থাকতে পারবে।